সেঞ্চুরি থেকে সামান্য দূরে পেট্রোল 28 পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোল আজ 97 টাকা 12 পয়সা দাম বেড়েছে ডিজেলেরও 28 পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেল 90 টাকা 82 পয়সা ধাপে ধাপে বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম জ্বালানির ক্রমাগত মূল্য বৃদ্ধি রীতিমতো ভয় ধরাচ্ছে মধ্যবিত্তের মনে তার কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শাকসবজির দাম ক্রমশই ঊর্ধ্বমুখী যা আরও বাড়ার আশঙ্কা সেঞ্চুরি থেকে এই মুহূর্তে সামান্য দূরে পেট্রোল 28 পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোল আজ 97 টাকা 12 পয়সা দাম বেড়েছে ডিজেলেরও 28 পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেল 90 টাকা 82 পয়সা আসবো পরের খবরে ডিভিসির ছাড়া জলে উথাল পাথাল মন্ডেশ্বরী নদী জলের তোড়ে ভেসে গেল সেতু বিচ্ছিন্ন হুগলির খানাকুলের তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম খানাকুলের বালিপুর উদনা এলাকার এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে সেতু ভেসে যাওয়ার সমস্যায় পড়েছেন তারা স্রোতের টান বেশি থাকায় নৌকায় যাতায়াতও সুরক্ষিত নয় ফলে আপাতত বিচ্ছিন্ন দ্বীপের মতোই থাকতে হবে উদনা বালিপুর তাঁতিশালের মতো একাধিক গ্রামকে একই সমস্যা উলুবেড়িয়ার ভাটোরাতে সেখানেও ভেঙে পড়েছে কুলিয়াঘাটে মুন্ডেশ্বরীর উপরে থাকা বাঁশের সেতু ফলে আমতার সঙ্গে ভাটোরার যোগাযোগ বিচ্ছিন্ন একদিকে আরামবাগ অন্যদিকে উলুবেড়িয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে টানা বৃষ্টি কুয়ে নদীর কুল ছাপানো জলে ভাসল বীরভূমের লাভপুরের লাঘাটা ব্রিজ সেতুতে জল উঠলেও এখনও পর্যন্ত পুলিশি নজরদারিতে যান চলাচল হচ্ছে তবে জল আরেকটু বাড়লেই বন্ধ হয়ে যাবে শিউরি কাটোয়া যান চলাচল প্রবল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যেই অজয় ময়ূরাক্ষী সহ জেলার সব নদীর জল বাড়তে শুরু করেছে জল বাড়ছে বিভিন্ন ছোট নদীরও কালিয়াচক হত্যা রহস্যে চাঞ্চল্যকর মোড় ধৃত আসিফ মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে পাকড়াও মালদা থেকে গ্রেপ্তার আসিফেরই দুই বন্ধু উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ জ্ঞানেশ্বরী কাণ্ডের ডিএনএ রিপোর্টে জাল করে চাকরি পাওয়ার ঘটনা অভিযুক্ত অমৃতাভ চৌধুরী এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই নিজাম প্যালেসে তলব জোড়াবাগানে অমৃতাভর খোঁজখবর করতে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা